চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের। হুট করে গতকাল রাতে চট্টগ্রামে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ কভার করতে আসা সাংবাদিকদের নিয়ে এক বিশেষ সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। তখন থেকেই তামিমের অবসর নিয়ে যত জল্পনা কল্পনার শুরু হয়, শেষ পর্যন্ত তাই হয়েছে। আজ চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তামিম বিদায় জানিয়েছেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তামিম বলেন, আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটি আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। তবে সিদ্ধান্তটি অনেকদিন ধরেই এটা নিয়ে আমি ভাবছিলাম, পরিবারের সঙ্গে কথাও বলেছি এই ব্যাপার নিয়ে। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কোলাহলের মধ্যে তামিম এসে সবাইকে অনুরোধ করেন সবাই যেন একটু চুপ থাকেন, তিনি 2 মিনিট কথা বলতে চান। এরপরে অবসরের প্রসঙ্গে টেনে তামিম বলেন, আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর এবং সবাইকে ধন্যবাদ জানানোর প্রয়োজন ছিল। এরপর তামিমের গলা ধরে আসে, কান্না ভেজা কণ্ঠে কিছুটা ডুকরে উঠে সময় নিয়ে বলেন, আমি সবসময় একটা কথা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই 16 বছরে। তামিম এই কথাগুলোর সময়ও অজস্র কেঁদেছেন। এরপর বলেছেন, আমি আরও কয়েকজনকে ধন্যবাদ জানাতে চাই। আমার সবচেয়ে ছোট চাচা যিনি ইন্তেকাল করেছেন, তার নাম আকবর খান, যার হাত ধরেই আমি প্রথম ক্রিকেট বলে টুর্নামেন্ট খেলেছি। চট্টগ্রামের এমএআইজিএস স্টেডিয়ামে তপন দা নামে একজন কোচ আছেন, তার কাছেও আমি ঋণী। তামিম এই কথাগুলো বলার সময় পিন পতন নীরবতা নেমে এসেছিল পুরো সংবাদ সম্মেলনে। শুধু ক্যামেরার শাটার ক্লিকের আওয়াজ শোনা গেছে আর তামিমের ডুকরে ডুকরে কেঁদে ওঠার শব্দ। তামিম বলেন, আসলে আমার খুব বেশি কিছু বলার নেই, আমি একটা জিনিসই বলতে চাই, সেটি হলো আমি আমার সর্বোচ্চটা দিয়ে সবসময় চেষ্টা করেছি ভালো খেলার। আমি আসলে নিজের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছি। আমি কতটা ভালো খেলোয়াড় ছিলাম, আদৌ ভালো ছিলাম কি না তা আমি জানি না, তবে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমি যখনই মাঠে নেমেছি আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। ওয়ানডে ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের। 2007 সালে 9 ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন এ তারকা। আফগানিস্তানের বিপক্ষে নিজের ঘরের মাঠে এই সংস্করণেই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তামিম ইকবাল। 241 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে 36.62 গড়ে 8,313 রান করেছেন তামিম। সেঞ্চুরি যেখানে 14টি, 50 আছে 56টি। টেস্টে 70 ম্যাচে 38.89 গড়ে করেছেন 5,134 রান। সেঞ্চুরি যেখানে 10টি, 50 আছে 31টি। এই সংস্করণে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে 74 ম্যাচে করেছেন 1,701 রান। এই সংস্করণে দেশের হয়ে শুধু তামিমই করেছেন একটি মাত্র সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে 25 সেঞ্চুরি করে তামিম 3 সংস্করণ মিলিয়ে করেছেন 15,000-এর বেশি রান। দেশের আর কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এত রান করতে পারেননি।